আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 10 দিনে বাংলাদেশের কোন জেলায় বা কোন বিভাগে কী পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। তো ভিউয়ার্স, আপনি আপনার বিভাগে কী পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে আগামী 10 দিনে তা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই লাইভ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো আপনাদেরকে যে আগামী 10 দিনে কোন জেলায় বাংলাদেশের কোন বিভাগে কী পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। তো এখান থেকে আমি 10 দিন সিলেক্ট করে নিলাম এবং আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন, আগামী 10 দিনে রংপুর বিভাগে প্রায় 300 মিলিমিটারের উপর 320 থেকে 322 মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে আগামী 10 দিনে। এবং আমি যদি দেখি ময়মনসিংহ বিভাগে আগামী 10 দিনে প্রায় 313 মিলিমিটার, অর্থাৎ 300 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। আমি সিলেট বিভাগে যদি দেখি তাহলে দেখুন, এই বছরের সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি, অর্থাৎ এই সপ্তাহের সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত সিলেটে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় 400 মিলিমিটারের মতন বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে সিলেট বিভাগে আগামী 10 দিনে। আমি যদি ঢাকা বিভাগটি চেক করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আগামী 10 দিনে ঢাকা বিভাগে প্রায় 250 মিলিমিটারের মতন বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। কুমিল্লা বিভাগে যদি দেখি তাহলে 218 থেকে 220 মিলিমিটারের মতো বৃষ্টিপাত আগামী 10 দিনে রেকর্ড করা হতে পারে। চট্টগ্রাম বিভাগে আগামী 10 দিনে প্রায় 300 থেকে 310 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। খুলনা বিভাগে আগামী 10 দিনে প্রায় 220 থেকে 230 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। এদিক থেকে রাজশাহী বিভাগে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামী 10 দিনে 230 থেকে 235 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে আগামী 24 ঘন্টায় কোন বাংলাদেশের কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আগামী 24 ঘন্টায় রংপুর বিভাগে প্রায় 35 থেকে 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। আর ময়মনসিংহ বিভাগে প্রায় 20 থেকে 21 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায়। সিলেট বিভাগে প্রায় 50 মিলিমিটারের উপর বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগে আগামী 24 ঘন্টায় প্রায় 17 থেকে 18 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লা বিভাগে প্রায় 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে প্রায় 40 থেকে 45 মিলিমিটার। বরিশাল বিভাগে আগামী 24 ঘন্টায় প্রায় 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। খুলনা বিভাগে প্রায় আগামী 24 ঘন্টায় 15 থেকে 17 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।